যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দী, এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানায়। এগুলো সবগুলো অসভ্য শিয়াল। এই সবগুলো আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত হরণ করতে চায়। পর্দা নারীর জন্য সেফটি, নিরাপত্তা। জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয়, ঠিক না বেটি? কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয়। নারীকে আল্লাহ তাআলা সম্মানজনক করে সৃষ্টি করেছেন, এই জন্য এটাকে পর্দার সাথে রাখতে হয়। আপনার বাসার মহিলা যদি বেপর্দায় চলাচলা করে তাহলে আপনার নাম হলো দায়ুস। আপনার নাম কি? হাদিসে আসছে দায়ুস আল্লাযী ইউকিররু ফী আহলিহি আল খামস। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যার স্ত্রী, যার বোন, যার মা, যার অধীনস্থ মহিলা বেপর্দায় চলাফেরা করে, সে নির্লজ্জের মতো, বেহায়ার মতো সেটাকে সমর্থন করে, চুপচাপ থাকে। ভাইরা মা, আপনার স্ত্রী বা বোন যদি খোলামেলা রাস্তাঘাটে চলাফেরা করে, অন্য পুরুষরা তাকে দেখে সাজাগোজা অবস্থায়, তার চেহারা এবং সৌন্দর্য দেখে কখনো ভালো চিন্তা করবে? সম্ভব? সবাই পুরুষ, সবার সঙ্গে পুরুষত্ব আছে, আপনারা ভালো করে জানেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে, মেয়েদেরকে দেখলে, বেপর্দা খোলামেলা দেখলে পুরুষের মনে বাজে চিন্তা হয় নাকি হয় না? আস্তে বলতেছেন কেন? যদি কারোর না হয় সে অসুস্থ, আর না হলে সে মিথ্যুক, কোনো সন্দেহ আছে? হয় সে মিথ্যুক পুরুষ, আর না হলে অসুস্থ, তাকে ডাক্তার দেখানো উচিত, ঠিক না বেটি? ও ভাই আমার, আপনার স্ত্রীকে যখন আপনি বেপর্দা নিয়ে বের হচ্ছেন, বাহিরে যাওয়ার সময় মহিলারা সাজগোজ করে, বাসা ভিতরে পেত্নির মতো থাকে, ঠিক না বেটি? তার সৌন্দর্য তার স্বামীকে দেখাবে, সেখানে পেত্নির মতো থাকে, আর বাইরে যারা তার সৌন্দর্য দেখার অধিকার নাই, যাদের জন্য দেখার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যারা তাকে মহরানা দেয় নাই, যারা তার ভরণ পোষণ দেয় না, যারা আগাছা, তাদের জন্য সাজগোজ করে বাহিরে যায়, এর কোনো যুক্তি থাকতে পারে? আপনারা বলেন এর কোনো যুক্তি থাকতে পারে? সাজগোজ তো বাসায় হবে, মুসলমান নারী বাসায় সাজগোজ করবে, বাহিরে সাজগোজ? আজকাল বোরকা বাইরেছে মাশাআল্লাহ, এমন বোরকা, ওই বোরকার উপর আবার আরেকটা বোরকা পরানো দরকার, ঠিক না বেটি? কি কারুকাজ! এত কারুকাজ থাকলে তো মানুষ ওই বোরকার ঝলক দেখে এমনি এক মহিলার দিকে তাকাইতে হবে, এত টাইট যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে, ঠিক না বেটি? এই জিনিসটা জাহিলের যুগে ছিল। এই যুগে বোরকা পড়লে কয় খেত, বোরকা পড়লে কি বলে? খেত তো বুঝেন, মানে আনস্মার্ট। আর খোলামেলা উদাম বেপর্দা চলাফেরা বললে বলে কি? আধুনিক, স্মার্ট, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কি বলতেছে শুনেন, যালিকা আদনা আইয়ুরাফনা। জাহিল যুগের মহিলারা, তাদের মধ্যে কে সম্ভ্রান্ত জাত বংশের ভালো, আর কে কৃতদাসী কাজের মহিলা, এবং অমুসলিম এবং সাধারণ নিকৃষ্ট সমাজের, এটা বুঝতো কি দিয়ে জানেন? যারা খোলামেলা চলতো বুঝতো যে এগুলা বাজারি, আর যারা বোরকার সাথে চলতো তাদেরকে মনে হতো এরা সম্ভ্রান্ত মহিলা। এ যুগেও সেটা আছে, বোরকা পরে যে মহিলারা চলে, যত অসভ্য আছে, যত বেয়াদব আছে, যত ইফতিজার আছে, যত নারীকে উত্ত্যক্তকারী আছে, তাদের কাছেও কিন্তু বোরকা পরা মহিলাটা সম্মানের, ঠিক না বেটি? বলে চাচি, বোরকা ভিতরে থাকলে কি বলে? চাচি বললে মহিলারা মন খারাপ করে, মেয়েরা মন খারাপ করে। আরে আমি ইয়াং মানুষ, বোরকা খুলে দেখাইতাম আমার আফা বলতো, এখন বোরকা পরাতে বলে কি? চাচি। আচ্ছা, চাচি বললে কি সম্মান দেয়া হলো না অসম্মান করা হলো? সম্মান দেয়া হলো, মানে মায়ের মর্যাদা দেয়া হলো, ঠিক না বেঠিক? কিন্তু যদি আফা বলে, ভাবি বলে, তাহলে ডাল মেকুচ কালা হায় কি নিহি, বেজাল আছে না নেই? আফা বা ভাবি বলে বাজে চিন্তা করার সম্ভাবনা আছে না নেই? প্রিয় ভাইরা, আমার নিজেদের, আমার স্ত্রীকে আমি বাহিরে নিয়ে যাব, মানুষ দেখবে, দেখে দেখে হারাম স্বাদ নিবে, আমার ভিতরে ন্যূনতম যদি ঘৃণাবোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, এটা কোনোদিন সম্ভব? শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল কিসের স্বাধীনতা চায়? শিয়াল বলে, ও দুনিয়ার মুরগিরা, ও দুনিয়ার মোরগেরা, তোমরা আর খোঁয়াড়ে কতদিন থাকবা? এটা অবিচার, এটা জুলুম, এই মানুষেরা তোমাদেরকে বন্দি করে রাখতে চায়।
খুলে বের হয়ে আসো, জগৎটাকে দেখো। এরপর বাইরে আসলে বাবা মতো খাপ করে ধরে, ঠিক না বেটি? যারা মেয়েদের পর্দাকে মনে করে এটা শৃঙ্খলা, যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দী, এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা, এগুলো সবগুলো অসভ্য শিয়াল। এই সবগুলো আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত হরণ করতে চায়। প্রিয় ভাইরা আমার, যেই মহিলা সত্যিকার অর্থে পর্দা করে সেই মহিলার দিকে কেউ বাজে চিন্তা করার সুযোগই পায় না, ঠিক না বেঠি? কারণ তার রূপই দেখে না, সুযোগ কোত্থেকে পাবে? এই জন্য নিজের বাসার মহিলাদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। পর্দা করাইলে লাভ কার হবে? নিজের হবে। পর্দা নারীর জন্য সেফটি, নিরাপত্তা। জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয়, ঠিক না বেঠি? কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয়। নারীকে আল্লাহ তাআলা সম্মানজনক করে সৃষ্টি করেছেন, এই জন্য এটাকে পর্দার সাথে রাখতে হয়। জাহেলী যুগের এই স্বভাবটা আমাদের সমাজে আছে যে আমাদের মা বোনরা বেপর্দায় চলে। চলে কি চলে না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকারন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলিম মেয়েরা, বাসায় অবস্থান করো, বাহিরে যদি যেতে হয় পর্দার সাথে যাও, অশ্লীল ভাবে খোলামেলা ভাবে বাহিরে যেও না। এটা জাহিলী যুগের মানুষের স্বভাব। কোন যুগের মানুষের স্বভাব? জাহিলী যুগের মানুষের স্বভাব। যারা বোরকা পরে স্মার্ট, আর যারা বোরকা পরে না খোলামেলা থাকে, এরা হলো সে জাহিলী যুগের মানুষ। এরা পশ্চাৎপদ। পশ্চাৎপদ বুঝুন তো, পিছনের দিকে টানা, আনস্মার্ট। আর আধুনিক নতুন হলো বোরকা। বোরকার আগে কি ছিল দুনিয়াতে? খোলামেলা ছিল, অসভ্যলত ছিল এবং বর্বরতা ছিল। আল্লাহ তাআলা আমাদের মা বোনকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুন। হাদিসে আসছে, আদ্দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। কিছু লোক আছে, এরা যত নামাজ কালাম পড়ুক, কপালে সেজদার দাগ পড়ে যাক, কোনো লাভ হবে না, জান্নাতে যেতে পারবে না। এর ভিতরে এক কিসিমের মানুষের নাম হলো দায়ুস, ওই পুরুষ বা ওই মানুষ যে তার পরিবারের মহিলারা বেপর্দায় চলাফেরা করে কিন্তু তার মাথায় কোনো ব্যথা নাই, সে তাদেরকে পর্দা রাখার চেষ্টা করে না। এই লোক যত নামাজ কালাম পড়ুক জান্নাতে যেতে। অনেক হাজি সাহেব দেখবেন মাশাআল্লাহ, হজ করতে করতে শেষ, সেজদা করতে কপালে দাগ ফেলে দিয়েছে, দান করতে করতে ইমাম সাহেব দোয়া করতে করতে জান্নাত পার করে দেয়, কিন্তু তার মেয়ে বেপর্দায় চলে। আছে না নেই? প্রতিজ্ঞা করেন সবাই, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।